Assalamu alaikum, dear students of class 7. I am Shahnaz Akhtar, teacher of Manan High School and College. আজকে আমি ইংলিশ অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা দিব। আমাদের অ্যাসাইনমেন্ট 1 এ ইউর ফার্স্ট ডে এট স্কুল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যা তোমরা তোমাদের ইংরেজি বইয়ে 19 এবং 20 পৃষ্ঠায় ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল থেকে ধারণা নিয়ে লিখবে। তোমাদের লেখার সুবিধার জন্য আমি একটি নমুনা প্যারাগ্রাফ দেখাব। প্রথমে তোমরা প্যারাগ্রাফের টাইটেলটি লিখবে। আমাদের আজকের প্যারাগ্রাফের টাইটেল হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। এই টাইটেলটি তোমরা প্রতিটি ওয়ার্ড ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে। এখন চলো আমরা প্যারাগ্রাফটির একটি নমুনা আমি তোমাদেরকেও দেখাচ্ছি। আর প্যারাগ্রাফ লেখার সময় তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে যে আমরা প্যারাগ্রাফটি যখন লিখব একটি অনুচ্ছেদ হবে, এখানে আর কোনো দ্বিতীয় প্যারা হবে না। কারণ আমাদের প্যারাগ্রাফ লেখার সময় আমাদের অ্যাসাইনমেন্টে ছিল যে রাইট এ প্যারাগ্রাফ, তাই আমরা একটা প্যারাই প্যারাগ্রাফটি শেষ করব। আমাদের আজকের প্যারাগ্রাফটি আমি এখন তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ফার্স্ট ডে অ্যাট স্কুল মিন্স দ্য ডে হোয়েন এ চাইল্ড স্টার্টস হিজ স্কুল লাইফ ফার্স্ট। স্কুলের প্রথম দিন বলতে এখানে বুঝাচ্ছে যে যখন একটা শিশু স্কুলে প্রথম যায়। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ এ মেমোরেবল ওয়ান, আমার স্কুলের প্রথম দিন হচ্ছে একটি স্মরণীয় দিন। ওয়ান ডে ইন জানুয়ারি মাই মাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ গোয়িং টু স্টার্ট এ নিউ স্কুল। একদিন আমার মা জানুয়ারি মাসে প্রথম দিন আমাকে নতুন স্কুল সম্পর্কে যাওয়ার জন্য বলল। ইট ওয়াজ জানুয়ারি 10, ইহা ছিল জানুয়ারি মাসের 10 তারিখ। হোয়েন মাই মাদার টুক মি টু এক্স হাই স্কুল, এখানে আমি এক্স হাই স্কুল লিখেছি। তোমরা তোমাদের যে যে স্কুলে প্রথম দিন গিয়েছ সেই স্কুলের নাম উল্লেখ করবে। মাদার টুক মি টু দ্য হেড টিচার্স রুম, মা আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন। দ্য হেড টিচার আস্কড মি এ নিউ কোশ্চেন্স ফিউ কোশ্চেন্স, প্রধান শিক্ষক আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আই প্রমোটলি অ্যান্সার দ্যাম অল, আমি চটপটে সেগুলির উত্তর দিতে পারলাম। দ্য হেড টিচার ওয়াজ প্লিজড এনাফ, প্রধান শিক্ষক এতে খুবই খুশি হলেন। হি সেন্ট ফর দ্য ক্লাস টিচার, তিনি শ্রেণী শিক্ষকের কাছে পাঠালেন। দ্য ক্লাস টিচার টুক মি টু দ্য ক্লাস, শ্রেণী শিক্ষক আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। মাই হার্ট স্যাঙ্ক এ লিটল টু সি আদার্স লুকিং অ্যাট মি, আমার হৃদয়টা টু সি আদার্স লুকিং কিছু দেখে অ্যাট মি আমাকে দেখে কিছু সময়ের জন্য ডুবে গেল। আফটার এ মুমেন্ট দ্য টিচার ইন্ট্রোডিউস মি টু দ্য ক্লাস, কিছু সময়ের পর শিক্ষক শ্রেণীকক্ষে আমাকে পরিচয় করিয়ে দিলেন। গ্র্যাজুয়ালি আই বিকেম ইজি, আস্তে আস্তে আমি সহজ হয়ে গেলাম। দ্য মেমোরি অফ দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ স্টিল ফ্রেশ ইন মাই মাইন্ড। দ্য মেমোরি অফ দ্য ফার্স্ট ডে, স্কুলের প্রথম দিন, ইজ স্টিল ফ্রেশ ইন মাই মাইন্ড, আমার মনকে কি করেছে সতেজ করেছে। এ সেন্স অফ প্লেজার স্টিল ফিলস মাই হার্ট, এ সেন্স অফ প্লেজার স্টিল মানে একটা ভালো অনুভূতি ফিলস মাই হার্ট, আমার হৃদয়ে অনুভব হয়। আমি তোমাদেরকে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে এটা তোমরা তোমাদের বইয়ের 19 এবং 20 পৃষ্ঠার আলোকে লিখবে, সেখানে আরও ডিটেলস দেওয়া আছে। তোমরা আর একটু গুছিয়ে তোমাদের নিজের মতো করে লিখবে। আমি আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দর করে লিখে নিয়ে আসতে পারবে। আর একটা জিনিস উল্লেখ করছি, অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা প্রথম পৃষ্ঠায় লিখবে, অপর পৃষ্ঠায় লিখবে না।
আর প্রায়োরিটির চেষ্টা করবে তোমরা এক পাতাই লিখে নিয়ে আসতে। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার টু আসি। এখানে লেটার লেখার কথা বলা হয়েছে। অ্যাসাইনমেন্টের লেটারটি বন্ধুর কাছে প্রাইজ গিভিং সিরিমনি সম্পর্কে লিখতে বলা হয়েছে। আমরা জানি লেটার দু প্রকার, একটি হচ্ছে ফর্মাল লেটার আর একটি হচ্ছে ইনফর্মাল লেটার। আমাদের আজকের লেটারটি হচ্ছে ইনফর্মাল লেটার, আর এই ধরনের লেটার হচ্ছে ব্যক্তিগত, তাই এখানে তেমন কোনো নিয়ম কানুন অনুসরণ করতে হয় না। এক্ষেত্রে অনানুষ্ঠানিক ভাষা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যায়। তবে একটি চিঠির ছয়টি অংশ থাকে, তোমরা এই ছয়টি অংশ অনুসরণ করে লেটারটি লিখবে। তোমাদের সুবিধার জন্য আমি এখন একটি লেটার কিভাবে লিখবে তা দেখিয়ে দিচ্ছি। চলো আমরা এখন এটি দেখি। আমি আশা করি তোমরা আমার ইনফর্মাল লেটারের রুলস ফলো করে অ্যাসাইনমেন্টের টু নাম্বার কমপ্লিট করতে পারবে। তবে আমার ইনফর্মাল লেটারটি একটু তোমরা ফলো করো। আমাদের ইনফর্মাল লেটারটির বিষয় ছিল প্রাইজ গিভিং সিরিমনি। এটা লেখার আগে সর্বপ্রথম তোমরা চিঠির ছয়টি রুলস ফলো করবে। রুলসগুলি হচ্ছে, প্রথমে চিঠিতে তোমরা তারিখ দিবে। তারিখটি তোমরা সম্পূর্ণ তারিখ লিখবে, আর যেখান থেকে চিঠিটা লিখছ সে জায়গার ঠিকানাটা লিখবে। এর ঠিক পরেই একটা লাইন বাদ দিয়ে তোমরা চিঠির সম্বোধনটা লিখবে। আমাদের আজকের লেটারে ছিল প্রাইজ গিভিং সিরিমনিতে তোমাদেরকে উল্লেখ করা হয়েছে অ্যাসাইনমেন্টে শাকিলা অথবা শাকিল, তোমরা তোমার বন্ধুর নাম। যদি তুমি ছেলেদের কাছে লিখতে চাও তাহলে শাকিল, এবং মেয়েদের কাছে লিখলে শাকিলা সম্বোধন করে লিখবে। আমরা এখন লেটারের বডি সম্পর্কে লিখব। এখানে তোমরা প্রাইজ গিভিং সিরিমনিতে যা যা তোমার স্কুলে ঘটে গেছে সেই সম্পর্কে পুরো মূল বক্তব্যটাই লিখবে। আমি আশা করি তোমরা মূল বক্তব্যটা একটু সাফিসিয়েন্ট পরিমাণে গুছিয়ে লিখবে। তারপর আমরা চিঠির রুলস অনুযায়ী এখানে সমাপ্তিতে আসব। এখানে আমি লাভ টু ইউ যেহেতু বন্ধুর কাছে লিখেছি এটা সম্বোধন করে লিখেছি, এবং সমাপ্তিতে এসে ইয়োরস ইভার ওই এক লাইন পরেই তোমরা লিখবে, বেশি নিচে লিখার দরকার নাই। ইয়োরস ইভার দিয়ে আমি এখানে এক্স উল্লেখ করেছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের নাম লিখবে। এবং আমরা জানি চিঠির ছয়টি অংশের ভিতরে আরেকটি অংশ হচ্ছে খাম। এখন আমরা খামটি এখানে আমি তৈরি করে রেখেছি, তোমরা এই নিয়ম অনুযায়ী খামটি লিখবে। ফর্ম যেখানে দেওয়া থাকবে খামের উপরে স্ট্যাম্প লিখবে, আর এক পাশে ফর্ম, আর ডান পাশে থাকবে টু। ফর্ম যেটাতে তোমরা হয়তো বুঝতে পারবে না, যেখান থেকে তুমি চিঠি লিখছ সেই তোমার নাম বা যে লিখছে তার নাম লিখতে হয়, আর টু হচ্ছে যার কাছে তুমি চিঠিটি লিখছ তার ঠিকানা এবং তার নাম লিখবে। আমি আশা করি তোমরা আমার এই লেটারটি অনুসরণ করে তোমাদের অ্যাসাইনমেন্ট টু এর লেটারটি লিখতে পারবে। আমি আজকে এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।